नमस्कार एक्वाकल्चर डायरी यूट्यूब चैनले सबाई के स्वागत। आज के पांगास माछेर प्रजनन निये आलोचना करब। इतिमध्ये टेम्पारेचार बाढ़ते शुरू करेछे, विभिन्न जारा बुद्धिष्ण मत्स्यचाषी बंधु बा जारा प्रजननेर संगे जुक्त तारा इतिमध्ये विभिन्न माछेर प्रजनन प्राथमिकभावे शुरू करे दिएछेन। ताई एई पांगास माछके प्रजनन करते हले आमादेर कतगुलो जिनिस खूब नियमित भावे पालन करते हबे। एई पांगास माछ जेटा आमादेर एखन अधुना चाष होच्छे, आमादेर एकटा पांगास रयेछे सेटा होच्छे पैंगासियास पैंगासियास। किन्तु आमादेर जे माछटा आमरा एखन बर्तमाने बेशिरभाग पुकुरे चाष करछि सेटा होच्छे पैंगासियास सूची बा जेटाके नाम चेंज होये पैंगासियास हाइपोथालामस नामे परिचित। जाई होक, एई पांगास माछटा थाईलैंड थेके आमादेर देशे एसेछे, अनेक समय ताई एटा आमराके थाई पांगासो बोले थाकि। जाई होक, एई पांगास जखन आमरा पुकुरे छाड़ब सेई पुकुरेर परिमापटा अवश्य सेटा छोटो हवा उचित, साधारणत 0.1 हेक्टर जेटाके आमरा बोली 1000 वर्गमीटार हवा उचित, एबं एर गभीरताओ कम रखा हय, साधारणत एटा 1.5 मीटार करा हय, कारण ताहले जाल टाना एबं माछके जे परिचर्या करार क्षेत्रे खूब सुविधा हय। এটা যেহেতু নদীর মাছ তার জন্য এই মাছকে ধাতস্থ করান খুবই জরুরি। সেই জন্য কি করা হয় যে জল ভর্তি করা এবং জলটাকে সেটাকে বার করে দেওয়া, এটা কিন্তু একটা নিয়মিত ঘটনা। আরেকটা জিনিস আছে, মাছকে প্রজননের সময় যাতে লাফালাফি না করে তার জন্য এদের কি করা হয়, খুব ভালোভাবে ধাতস্থ করানোর জন্য মাঝে মাঝে এটাকে জাল টানতে হয়। এই মাছ সাধারণত একটা বড় সাইজ হয়ে যায়, অর্থাৎ 2-3 বছরের মাছ সেটা 4 কিলো 5 কিলো পর্যন্ত হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে এই মাছকে কিন্তু একটা অধিক ঘনত্বে মজুত করা হয়, সাধারণত 0.5 কেজি মানে 0.5 কিলো করে প্রতি বর্গমিটারের জন্য এই মাছকে এটাকে রাখা হয়। তাহলে কি হয়, এই চাপে থাকার জন্য এই মাছটা কিন্তু বেশি আর গ্রোথ হয় না, এবং সেটা এবং যেটা যদি ওর আরেকটা জিনিস হয় যে এটাকে বললে সোমাটিক গ্রোথ যদি বেশি হয় সেক্ষেত্রে তার ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ গ্রোথ, অর্থাৎ তাদের যে ডিম আসার পরিমাণটা কমবে। তাই ডিম আসার পরিমাণটাকে বাড়ানোর জন্য অবশ্যই মাছটাকে এরকম চাপে রেখে তার সোমাটিক গ্রোথটা মানে দেহজ যে বৃদ্ধি সেটাকে একটুখানি কন্ট্রোল করা হয়। এবং স্বাভাবিকভাবে 2-3 বছরের মাছকে এটা ব্যবহার করা হয়, যে সময়টাতে এক একটা মাছের ওজন 1.5 থেকে 2 কিলো হয়। এই মাছকে সাধারণত যে একটা সুষম খাবার নিজে আপনি বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন, তার জন্য যেমন যদিও একটা কমার্শিয়াল ফিড আছে কিন্তু বাড়িতে যদি আপনি তৈরি করেন সেটা অবশ্যই সেটা ফিস মিল, সেটা সাধারণত মানে 30.15 শতাংশ, এবং সেটা ধানের কুঁড়ো যেটা সেটাও 30.15 শতাংশ, এবং বাদাম খোল সেটা দিতে পারেন 30.15 শতাংশ, এবং বাকিটা যে চালের খুঁত যেটা সাধারণত 9.55% দিয়ে এটাকে এই 100 শতাংশ যে খাবারটা হয় সেটাকে এটাকে খাওয়ানো যায়। এটা সাধারণত একটুখানি মানে গরম জলে এটাকে বয়ল করে নিতে হয়, তাহলে খুব সুন্দরভাবে এটা মণ্ডটা তৈরি হয় এবং সেই মণ্ডটাকে এটা মাছকে খাওয়াতে হয়। এইভাবে মাছকে যখন আমরা পরিচর্যা করি স্বাভাবিকভাবে যেটা বললাম 2-3 বছরে যখন পরিণত লাভ করে সেটাকে আমরা প্রজননের জন্য ব্যবহার করতে পারি। সাধারণত স্ত্রী এবং পুরুষ মাছ চেনার জন্য খুবই সহজে এটাকে চেনা যায়। পুরুষ মাছের শরীরটা অনেকটা মানে পাতলা প্রকৃতির হয়, এবং এটা হচ্ছে অপরভাবে যে এটা স্ত্রী মাছের যে এটা শরীর অনেকটা মোটা হয়, এবং স্বাভাবিকভাবে এদের পেটে যখন চাপ দেওয়া হয় পুরুষ মাছের থেকে শুক্র রস এটা নির্গত হয়, এবং স্ত্রী মাছের পেটে চাপ দিলে সেটাকে দু একটা ডিমও বেরিয়ে আসতে থাকে। এবং স্ত্রী মাছ যেহেতু ডিম বহন করে সেই জন্য এদের পেটটা অনেকটা ফোলা হয়। এইভাবে এটা স্ত্রী পুরুষকে সহজে এটা বিশেষত প্রজনন ঋতুতে খুব সহজে এটাকে চিহ্নিত করে নেওয়া হয়। এটা প্রজনন আমরা যখন করব এবং সেটাকে অবশ্যই একদিন আগে মাছটাকে পুকুর থেকে তুলতে হয়, তার জন্য জাল করে আমাদের স্ত্রী পুরুষ মাছ বেছে নিয়ে সেটাকে আমরা কোনো জলাধার মানে চৌবাচ্চার মতো জলাধার বা এমনি হাঁপাতেও রাখতে পারি, কারণ এটা কিন্তু এই সময় মাছটা অনেকটা শান্ত থাকে এবং খুব একটা জাম্প করে না, তার জন্য আমরা ছোটো চৌবাচ্চা এই মাছটাকে আমরা রাখতে পারি।
এইভাবে মানে পরের দিন আমরা সকালের দিকে আমরা ইঞ্জেকশন দিই, এবং এর জন্য সাধারণত পিটুইটারি গ্রন্থির নির্যাস আমরা এটাকে ব্যবহার করা হয়। এই পিটুইটারি গ্রন্থে এবং কমার্শিয়াল হ্যাচারি বড় হ্যাচারিতে যখন এটাকে প্রজনন করা হয়, স্বাভাবিকভাবে এটাকে কি করা হয়, ওই পিটুইটারি গ্রন্থির নির্যাস এটাকে ব্যবহার করা হয়। স্ত্রী মাছকে সাধারণত 1.5 মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েটের জন্য দেওয়া হয়, আর তখন কিন্তু পুরুষ মাছকে কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না। দ্বিতীয় ইঞ্জেকশন এটাতে 6 মিলিগ্রাম প্রতি কেজি হারে দেওয়া হয়, তখনই পুরুষ মাছকে সেটা 1 মিলিগ্রাম প্রতি কেজি হারে এই পিটুইটারি গ্রন্থির নির্যাস সেটাকে মাছের শরীরে প্রয়োগ করা হয়। এরা মোটামুটি দেখা যায় যে আরও 5-6 ঘন্টা পরে এটা ডিম মানে এটাকে বার করে নেওয়ার উপযুক্ত হয়। এটা যদিও ন্যাচারাল ব্রিডিং করে, কিন্তু আমাদের ব্যবহারের কাজের সুবিধার্থে এটা সাধারণত পেটটাকে টিপে ডিমটাকে বার করানো হয়। প্রথমে শুক্র রসটা একটা গামলাতে করে সেটাকে জল দিয়ে সেটাকে ধরে নেওয়া হয়, এবং সেই শুক্র রসের ওপরে ডিমটাকে নির্গত করে পেটে চাপ দিলে সেটা বেরিয়ে আসে, এবং তারপরে সেটাকে ভালো করে মিশ্রণ করা হয়। প্রয়োজন হলে আরও দ্বিতীয়বার সেখানে শুক্র রস অ্যাড করা হয়। এই পদ্ধতিতে ডিমটাকে যখন হলো, সেই ডিমটাকে আবার পরিষ্কার করার জন্য, যেহেতু এটা আঠালো ডিম, সেই ডিমকে পরিষ্কার করার জন্য আমরা মুলতানি মাটির যে সলিউশন সেটাকে আমরা ব্যবহার করি, এবং সেই করে ডিমটাকে পুরো লুজ করে নেওয়া হয়, এবং সেটাকে যখন হ্যাচারিতে আমরা দিয়ে দিই। আপনারা জানেন এই যে হ্যাচারি, যেটা চাইনিজ হ্যাচারি বা ইকো হ্যাচারি বলি, তার ভিতরে ডিমটা দিলে সেটা জলের ভেতরে ঘুরতে থাকে, এবং সেটা মোটামুটি 20-26 ঘন্টার ভেতরে এটা ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে, এবং সেই বাচ্চাটা যখন 48 ঘন্টা বয়স হয় তখন আমাদের ল্যাকটোজেন সেখানে খাওয়ানো হয়, এবং 72 ঘন্টার ভেতরে সেই বাচ্চাটাকে বিশেষভাবে তৈরি পুকুরে সেটাকে ছেড়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে দিয়ে মোটামুটি 2-3% হারে ওদেরকে মিহি গুঁড়ো খাবার মাছকে খাওয়ানো হয়। এই পদ্ধতিতে মাছটাকে সেখানে নার্সিং করা হয়। যাই হোক, আশা করি এই যে ডিম ফোটানো এবং সেটা আতর পুকুরে ছাড়া পর্যন্ত আপনারা এই ভিডিওতে জানলেন, নিশ্চয়ই আপনাদের এটা কাজে লাগবে। এই আশা রেখে সবাইকে আমি ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।